লোকসভা নির্বাচনে ধাক্কা খেতেই অগ্নিপথ প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং আধা সেনায় 10% সংরক্ষণ ঘোষণা করলো কেন্দ্র। সিআইএসএফ, বিএসএফ, সিআরএফ এ 10% পদ সংরক্ষণ চালু করা হবে, সব নিয়োগ হবে কনস্টেবল পদে। 2022 সালে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পে প্রতি বছর 45 থেকে 50 হাজার সেনা জওয়ান নিয়োগ করা হয়। নিযুক্তরা 4 বছর পর অবসর নেন। এদের মধ্যে 25% আরো 15 বছরের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প ঘোষণার পরই দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়। হিংসাত্মক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে। 2024 লোকসভা নির্বাচনে এই অগ্নিপথ প্রকল্পকে সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে কংগ্রেস, যার প্রভাবও পড়ে একাধিক রাজ্যে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে ভালো মতো ধাক্কা খায় গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ, বিহারে বিজেপির ধাক্কার নেপথ্যে অন্যতম ইস্যু ছিল এই অগ্নিবীর প্রকল্প। সেটা আন্দাজ করতে পেরেই কেন্দ্রের তরফে অগ্নিপথ নিয়ে মানুষের অসন্তোষের কারণ নিয়ে তথ্য তল্লাশি শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের দাবি, ফের প্রতিরক্ষা মন্ত্রী পদে দায়িত্ব পেয়ে রাজনাথ সিং সেই অসন্তোষ মেটাতে উদ্যোগ নিচ্ছেন। সেটারই প্রাথমিক ধাপ হিসেবে আধা সেনায় নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য এই সংরক্ষণ ঘোষণা। জানা গিয়েছে, আধা সেনায় নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। ছাড় দেওয়া হবে শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও।